গেরুয়া এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে সংঘর্ষ চলছে, পুলিশের ফাঁকা গুলি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গেরুয়ার একটি জায়গায় আগুন লাগিয়ে দিয়েছে। থমথমে অবস্থা বিরাজ করছেন। পুলিশ প্রশাসন ব্যাপকভাবে ভূমিকা নিয়ে এগুলা থামানোর চেষ্টা করছে। জাহাঙ্গীরনগরের প্রান্ত থেকে ব্যাপক ইট পাটকেল ছোড়া হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের পুলিশ প্রশাসন ব্যাপক ভূমিকা নিয়েছে। পুলিশ প্রশাসন টেকেল দেওয়ার চেষ্টা করছে। জাহাঙ্গীরনগরের প্রান্ত থেকে ব্যাপক ইট পাটকেল ছোড়া হচ্ছে। এই হারুন ভাই কই? পুলিশ প্রশাসনের ব্যাপক ভূমিকা, তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। আমাদের এখানে আছেন সাভার আশুলিয়া থানার এসআই হারুনুর রশিদ। তারা ভাই একটু সরে আসলে বলে ভালো, ওই যে চাকা মারতেছে যেভাবে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আগুন লাগিয়ে দিয়েছে। জাহাঙ্গীরনগরের ছাত্ররা গেরুয়ার একটি দোকানের পাশে আগুন লাগিয়ে দিয়েছে। আশুলিয়া থানার পুলিশ চেষ্টা করছে, আশুলিয়া থানার পুলিশ প্রশাসন চেষ্টা করছে পরিস্থিতি শান্ত করার জন্য। আশুলিয়া থানার পুলিশ প্রশাসন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। উপস্থিত আছেন এখানে ভাই হারুন ভাই, সামনে যান না হারুন ভাই, ভাই আর শুনবে না ভাই, সামনে যান না, চাকা লাগবে ভাইয়া। এই সাত্তিকে আল্লাহ গেল, এই সাত্তিকে, এই সাত্তিকে মারতেছে। হারুন ভাই আহত হয়ে যাবেন তো, এদিকে ওরা কিন্তু মারতেছে ব্যাপক ভাবে। আপনারা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গেরুয়া গেটে, তারা গেট বন্ধ ছিল এতদিন, কিন্তু এখন গেট খুলে তারা প্রকাশ্যে ঢিলাঢিলি করছে, একটা দোকানের পাশে আগুন লাগিয়ে দিচ্ছে। আমরা আসলে খুবই খুবই বিপদগ্রস্ত অবস্থায় আছি।
পুলিশ প্রশাসন সর্বোত্তম চেষ্টা করছে। পুলিশ প্রশাসন ব্যাপক চেষ্টা করছে শান্ত করার চেষ্টা করছে পরিস্থিতি। খুঁজি বা খুবই বাজে অবস্থা। সাংবাদিক ভাই লাইভে 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 এইভাবে না, তোমরা তো সাংবাদিকতার পেশায় একটা চ্যালেঞ্জিং পেশা। সবাই আমার জন্য দোয়া করবেন এই সার্বিক পরিস্থিতির জন্য আপনাদের মাঝে তুলে ধরতে পারি। ওইটা দেখি Thank you.
খুলছেন না আপনারা একটু দূরে গেলেন হ্যাঁ ওই লাইভস লাইভস ওই শিপ নিয়ে বিজুরি কিছু বোর্ড লাইভ বন্ধ করে বন্ধ কর রে ভাই কেনটা কি করা তোমরা না গেলে পুলিশ প্রশাসন ফাঁকা ফায়ার করছে ব্যাপক ব্যাপক সংঘর্ষ হচ্ছে এলাকাবাসী এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছাত্রদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ পরিস্থিতি পুলিশ প্রশাসন পরিস্থিতি শান্ত করার জন্য ফাঁকা ফায়ার করছে ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ভাই
এলাকাবাসী স্লোগান দিচ্ছে, এলাকাবাসী স্লোগান দিচ্ছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্ররা ব্যাপকভাবে এদেরকে সব সময় ক্ষতি করে যাচ্ছে, কিছু হলে দোকানপাট ব্যাপক হামলা চালায়। জাহাঙ্গীরনগরের কিছু কতিপয় ছাত্রের নাম করে এই গেরুয়াবাসীর কাছে বিভিন্ন অনেকদিন ধরে চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে বিভিন্ন ভাবে এলাকার মানুষদের ধরে নিয়ে গিয়ে তাদের ওই একটা টর্চার সেল আছে, সেখানে গিয়ে বিভিন্ন সময় অত্যাচার করে, এ ধরনের অভিযোগ পাওয়া গেছে এলাকাবাসীর পক্ষে থেকে। তারা অতিষ্ঠ হয়ে গেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্রদের এই কার্যকলাপে। আমরা গ্রামের মানুষ, আমরা নিরীহ মানুষ, আমাদের কেন অত্যাচার চলবে? এই অত্যাচার ছাত্র চলবে না, গেরুয়া কোনো ভাড়া থাকতে হবে, কোনো ছাত্র গেরুয়া থাকবে না। আমরা গরিব মানুষ, আমরা কেটে খাই, আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ নষ্ট করে দিলে এই ক্যাম্পাসের ছাত্র তাদের জন্য এলাকাবাসীর গরিব দুঃখী যারা দোকান করে খায় তাদেরকে বিভিন্ন সময় চাঁদার দাবিতে অত্যাচার করে এলাকাবাসী। আজ তাদের বিরুদ্ধে এলাকাবাসী একাত্মতা প্রকাশ করে রাস্তায় নেমেছে, ছাত্রদের বিরুদ্ধে স্লোগান চলছে। তাদের দাবি একটাই, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই করোনাকালীন সময় বন্ধ থাকার পরও কেন তারা ভার্সিটির পাশ দিয়ে আসবে এবং বিভিন্ন এলাকাবাসীর, দেখেন এলাকাবাসী কি বলে, আমাদের দোকানপাট সব লুট করে গেল চলে আইসা। কেউ কেউ বলছে ছাত্ররা নাকি মাদকের ব্যবসার সাথে সম্পৃক্ত, তারা বিভিন্ন সময় মাদকের হাট বসায় এই গেরুয়া বাজারে, এ ধরনের অভিযোগ করছে এলাকাবাসী। কিন্তু তারা ছাত্রদের কাছে জিম্মি বিদায়, কেউ কিছু করতে পারছে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এলাকাবাসী শক্ত অবস্থান নিয়েছে এই কতিপয় কিছু ছাত্র নামের চাঁদাবাজদের বিরুদ্ধে। আপনারা দেখতে পাচ্ছেন তারা তাদের এই গেরুয়া বাজারকে রক্ষা করার জন্য তারা ঢাল হয়ে দাঁড়িয়েছে এই গেরুয়া বাজারের ঢাল প্রান্তে। আমি লাইক আছি করে, আচ্ছা লাইক খাতেন বন্ধু ভালো লাগে ওইখানে ভাই, বহুত লাইক করে বন্ধু বনে রে ভাই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কতিপয় কিছু ছাত্ররা এই গেরুয়া বাজারে ব্যাপক চাঁদাবাজি হামলা করেছে। তারা এই হামলার প্রতিবাদে আজকে গেরুয়াবাসী এক হয়ে রাস্তায় গেরুয়া বাজারে এসেছে।